হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরো একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, দিনটা হচ্ছে 31শে জানুয়ারি। আজকে আমি প্রায় 10 মাসের ওপরে কোনো অনুষ্ঠান বাড়ি যাইনি এই কোভিডের জন্য। বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা মানতে গিয়ে আর যাওয়া হয়নি। তো আজকে আমি 10 মাস পরে যাচ্ছি একটা অনুষ্ঠানে, এবং এখানে আমার যেতেই হবে, কারণ যে ভাইটার ছেলের অন্নপ্রাশনে আমি আজকে যাচ্ছি সে আমাদের বিজনেসের সঙ্গে যুক্ত। তো না গেলে খুবই দুঃখ পাবে, সেই জন্য যাওয়া। এবং যাচ্ছি হচ্ছে একটি খুব কাছেই, আমাদের এখান থেকে খুব কাছে একটি গ্রামে। তো গ্রাম আমার সে অর্থে সেরম ভাবে দেখার সুযোগ হয় না, তো গ্রামে যেতে গেলে আমার সত্যিই খুব ভালো লাগে। তো সেই জন্য যাচ্ছি, এবং তোমাদেরকেও সবটা দেখানোর চেষ্টা করব যতখানি আমি পারবো দেখাতে। তাহলে চলো, এখন আর কথা না বাড়িয়ে একেবারে সোজাসুজি চলে যাই অনুষ্ঠান বাড়িতে। আর যাওয়ার পথেও তোমাদেরকে দেখাবো আমি কিভাবে যাচ্ছি। তাহলে চলো। আমরা যাচ্ছি এবার ইয়েতে, তোমার জায়গাটার নাম হচ্ছে দিয়ারা। তো এখান থেকে যেতে মোটামুটি 20-15 মিনিট লাগবে, 15-20 মিনিট। তো আমরা শুরু করলাম আজকের জার্নি। এই যে আজকে আমরা এসছি হচ্ছে ওর অন্নপ্রাশনে। ওর নাম কি জানো? প্রিয়াংশু। ওর নাম হচ্ছে প্রিয়াংশু, এখন জেঠুর কোলে উঠেছে। চলো প্রিয়াংশু, হাই বলো আমার ভিউয়ার্সে, হাই বলে দাও। হ্যাঁ, এই হচ্ছে ছোট্ট প্রিয়াংশু, যার অন্নপ্রাশনে আমরা আজকে এসেছি এখানে। তো হাই বলো, হাই বলো। দেখো এখানে অনেকগুলো কচি কাঁচা কি আজকে পেয়েছি। তো চলো এদের সাথে তোমাদেরকে একটু আলাপ করে দিই। প্রথমে দেখো এই একটা পাকু কচি, এটার নাম কি, নাম বলো। আচ্ছা, কি বলছিলি তুই, একটু আগে সেলফি তুলবি? আচ্ছা, সেলফি কেমন করে তোলে, কেমন করে? ও আচ্ছা, ঠিক আছে আচ্ছা ঠিক আছে, এখন ভিডিওটা তুলে নিই, তারপরে সেলফিটা তোলা হবে। হ্যাঁ, তোর কি নাম, নাম বলো। জুতোটা হাতে কেন? ও আচ্ছা আচ্ছা, তোমার কি নাম? হ্যাঁ
প্রিয়াংশু, তুমি কে হও প্রিয়াংশু? দাদা কি বলছে? দাদা লজ্জা পাচ্ছে, খুবই লজ্জা পেয়ে গেছে দাদা। হ্যাঁ, ও আচ্ছা, এটা প্রিয়াংশুর মামা হয়, দাদা নয়, অনেক বড় মামা, তো বুঝতে পারিনি আমি আর কি। চলো, ও আসলে আমার সাথে একটা সেলফি তুলতে চাইছে, সেই জন্য ওর সাথে একটা এখন আমাকে সেলফি তুলতে হবে। সেলফি তোলা হবে তো? ওর খুব ইচ্ছা আমার সাথে একটা সেলফি তুলবে, তো দেখো এবার সেলফি তুলবো আমরা। আয় আয় আয়, তুই আয়, তুই আয়, আয় আয় আয়। ওই মা, ওই যে ওদের বাড়িতে সবসময় লোক থাকে, মানে ছেলেরা থাকলে ঘুমানোর আসে না। আমাদের বাড়িতে আমি কি দাঁড়াবো, ভয়, আমি দাঁড়াই না, দাঁড়াতে পারি না। তোমার মামার ছেলের বই থেকে, মামার ছেলের বই বলো না, পনেরো দশ মামার ছেলের বই থেকে। এটা কি সরকার ভাড়া বলো না, সরকার ভাড়া হচ্ছে না? এই হচ্ছে আমরা আজকে যার অন্নপ্রাশনে এসেছি তার বাবা সুকুমার। সুকুমার কিছু বলো। কি বলবো আর, কি বলবো আরে, কিছু না কিছু তো অন্তত বলো। মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন, এই খরচা কি বলবো। ও আচ্ছা, জনের পেছনে হচ্ছে ডাবের দাম কাল থেকে 50 টাকা হয়ে যাবে, নেবে নেবে মারিয়ে দেবে। না না, মিনাচ্ছে যে বয়ে বাজার করাটাই কষ্ট, এছাড়া কিছু না। আমাদের রাস্তা খারাপ তো, যাওয়া আসার। দাদা আরেকটু শাক দেই, পারলে একটু আলু দাও না। আলু না, এবার এসো। তো ভিউয়ার্স, আমরা তো এলাম, এসে এখানে লাঞ্চ করলাম, তো খুব ভালো লাগলো, দেখতেই পেলে বেশ মজা লাগলো, আজকে সুন্দর করে দিনটা কাটলো। তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও এবং অল অপশান ক্লিক করে দিও, তাহলে আমি ব্লগ আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরাও তা দেখে নিতে পারবে। আর সত্যিই যদি ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, বাই বাই।